হ্যালো বন্ধুরা, গ্রামীণ রান্না চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সুজি দিয়ে আমের একটি মজাদার স্বাদের রেসিপি দেখাবো। সেজন্য আমরা আজ তো একটা আম নিয়েছি এবং আমটা ধুয়ে বটি দিয়ে ছুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমরা আমটা সুন্দর করে ছুলে নিয়েছি। এখন আমরা আমটা কেটে নিচ্ছি। আমের আটিটা আলাদা করে রাখবো, আমের আটিটা দিব না, এবং আমগুলো আমরা কেটে ছোট ছোট করে রেখে দিয়েছি। এখন এই আমগুলোকে আমরা হাত দিয়ে চটকে পেস্ট করে নেব। সেজন্য আমাদের আম কাটা হয়ে গেছে, সুজি, চিনি, দুধ, ঘি, পোস্ত এগুলো আমাদের লাগবে। এখন আমরা চুলাটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সুজিটা নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা দেখেন, আমরা সুজিটা বারবার নাড়াচাড়া নেড়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ আর সুজিটা ভালো মতনে মিশিয়ে নিব, যাতে ধলা ধলা না বেঁধে যায়। আমরা একটা চামচের সাহায্যে এখন দিয়ে দিচ্ছি বেশি অর্ধেক চামচ চিনি। এতে এই তিনটা উপকরণ আমরা ভালো মতনে একসাথে একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি একটা আম পেস্ট করা। এটা আমরা দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যতক্ষণ পর্যন্ত আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা, আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনারা এটা বাসায় তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখেন, এই রেসিপিটা আঠালো হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে এটাকে তুলে নিব। দেখেন বন্ধুরা, আমাদের রেসিপিটা হয়ে গেছে। আমরা একটা প্লেটে তুলে নিয়েছি এবং দেখতে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক মজাদার হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এটা বাসায় রেসিপিটা তৈরি করবেন এবং আমার